আসসালামু আলাইকুম মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস রেজালা রেসিপি। তো বিয়েবাড়ির বাবুর্চির হাতে যে রেসিপিটা গরুর মাংস রেজালার রেসিপিটা আছে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্টভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি এই রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে আপনারা থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক গরুর মাংস রেজালা রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আমি কেটে বা ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এবার রান্না করব, এর জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি নিতে হবে, আমি এখানে আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, নিয়েছি জয়ফুল জয়ত্রী গুঁড়া 1 চামচ করে, গরম মশলা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 2 চামচ। তো আমি এখানে কিছু কিছু মশলা দেব এবং দেব না, আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, সরি হলুদ গুঁড়া নয় মরিচ গুঁড়া দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর এই বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একটু পরে দেব, আপনারা চাইলে একসঙ্গে দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এবার আমি মাংসগুলো দিয়ে দেব। তো এভাবে হাত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে নিচে পানিগুলো থাকে সেগুলো পাতিলের মধ্যে চলে যাবে না। তো এবার আমি ভালোভাবে উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট সেই উপকরণগুলো, এগুলো আগে দিলেও হয় পরে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভার বাড়ানোর জন্য। তো এবার আমি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব উপকরণগুলো সবগুলো মাংসের সঙ্গে। দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দেওয়ার মশলা, এখানে আমি দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা লবঙ্গ। দিয়ে দিচ্ছি কিছু মরিচ, আমি অর্ধেক এভাবে কেটে নিয়েছি। তো এবার কিছুক্ষণ আবার মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু একটু পানি চলে এসছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এই তরকারিটার মধ্যে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আছে আমি এভাবে রান্না করব যতক্ষণ না উপরে তেল চলে আসছে, আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব যেন নিচে লেগে না যায়। তো এভাবে আমি প্রায় আধা ঘন্টা রান্না করে নেব, একেবারে মাঝারি লো আছে, আর বারবার একটু একটু করে নেড়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ, যেহেতু এটা শাহির রেজালা তো আমার পারফেক্টলি সব কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের কাছে আলু বোখারা থাকলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমি এখানে স্কিপ হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং কিছু মাওয়া দিয়েছি। তো মাওয়াটা দিলে কিন্তু একেবারেই শাহী একটা ফ্লেভার আসে, এই জন্য মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন। তো আর রান্না করার কিছু নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার
গরুর মাংসের রেজালা রেসিপিটা একেবারে পারফেক্ট বাবুর্চির হাতের গরুর মাংসের রেজালা রেসিপিটা কিন্তু এরকমই রান্না করে থাকে। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা রেসিপি। বাবুর্চির হাতের রেসিপিটাও এভাবেই তৈরি করে থাকে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে। আর আজকের রেসিপিটা আশা করছি খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।